আসসালামু আলাইকুম। এই বৃষ্টি ঝরা দিনে আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি শাহানা জান্নাত, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। যেটা হচ্ছে, সারা দিন থেকে বৃষ্টি হচ্ছে, সকালবেলা অনেক বৃষ্টি, 9টা পর্যন্ত ঘুমিয়েছি, এত বৃষ্টি ছিল, অন্ধকার হয়ে। তারপরে এখন আবার কিছুটা সময় একটু কম ছিল, বিকাল থেকে আবার শুরু হয়েছে, 2টা সোয়া 2টার দিকে আবার এমন বৃষ্টি শুরু হয়েছে। এখন বিকাল হয়ে গেছে, 6:15 বেজে গেছে। আমি এসেছি আর বৃষ্টির দিনে তো অনেক চা খাইতে ইচ্ছা করে, চার সাথে একটু মজাদার স্ন্যাক বানিয়ে নিই, যেটা চার সাথে খুব ভালো যাবে। আমার বিস্কিটটা তো ভালো লাগে না, বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা খুব একটা বিস্কিট খাওয়া হয় না, গরিব কিছু একটা বানিয়ে নিই, না থাকলে তো আমার পরোটা আছে, চাষটা বানানো যায় চার সাথে, সেটাই নিয়ে দেখাচ্ছি কী কী লাগে দেখাচ্ছি। আমি এগুলো আগে আমরা ছোটোবেলায় এরকম বৃষ্টির দিন হলে কিছু একটা বানিয়ে খেতে দিতে হবে, হালকা চিনি দিব, চা দিয়ে খাবো তো বেশি চিনি ভাল লাগবে না, আমার ভাল লাগবে হালকা চিনি। এটাকে ভালো করে ফেটে নিয়ে তার মধ্যে এটার মধ্যে ময়দা মিশিয়ে নিতেছি, তো ডো করতে একটা ডো বানাতে আমার যতটুকু লাগবে অতটুকু, তো আমি অল্প অল্প করে দিব, তার মধ্যে দিব একটু, যত গুড় তত মিঠা বলে না, তো একটু দিতেছি, একটু মিঠা বানাচ্ছি, পান করতেছি। আর দিব একটু বেকিং পাউডার, পরে এটাকে আমি একটা ডো বানিয়ে নেব, রুটি বানানোর মতো আর কি, যাতে আমি রুটি বেলতে পারি সেরকম একটা ডো আমি বানিয়ে নেব। ডোটা আমার হয়ে গেছে, অনেকক্ষণ অনেক স্টিকি বাট সুন্দর একটা ডো হয়ে গেছে, একটু স্টিকি হয়েছে, সুন্দর একটা ডো হয়ে গেছে। তারপর আমি একটু একটু স্টিকি হয়ে গেছিল, তখন আমি একটু ঘি দিয়ে এর সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। কি বিয়াঙ্কুল রাতে খাবে না, এই জন্য এগুলো একটু রাত্রে এটার সাথে আমার লাগবে একটু, এটা হচ্ছে তিল, তুই থেকে একটু মচমচা করে ভেজে নিয়েছি, ভেজে নিয়েছি। আর লাগবে বাদাম, বাদাম বাদাম কাঁচা বাদাম, এটা কাঁচা বাদাম না, এটা হচ্ছে ভাজা বাদাম, এটা ঠান্ডা হলে এটাকে আমি ক্রাশ করে নিব, মজা আছে। মানে রাখে
আমি এটাকে ব্রাউন ব্রাউন করে বা লাল লাল যেটাই বলেন ওটা ভেজে নেব। একটু তেল দরকার ছিল, একটু তেল, আর একটু তেল আমি দিয়ে দিব। তারপরে সুন্দর মশমশা হয়ে ভাজা হয়ে গেছে, আমার লেট হয়ে নিয়ে এটাকে, আর যেটা হচ্ছে আর ফাটা বানানো দেখা যাবে চাই মজা হবে। তো আমি এরকম করে বাকিগুলো ভাজি, আর দুই ফ্লেভারে দুইটা আমার হয়ে গেল। তো চলেন এখন নামাজ পড়ে এসে চা বানিয়ে নিব, এনজয় করবো চা। নামাজ পড়ে আসে আমার চাটা বসিয়ে দিয়েছি, চা চল চা বানাবো, মজা করে একটা চা বানাই বৃষ্টির দিনে। এখন এখনও বৃষ্টি পড়তেছে, আমি দেখাচ্ছি আর কীরকম যেন একটা দেখা যাচ্ছে না, বুঝতে পারা যাচ্ছে না, পিনার পিনার বৃষ্টি পড়তেছে, পিনার পিনার বৃষ্টি পড়তেছে। চললে না হলো একটু কড়া লেগে পছন্দ করি তো। আমার চা অরেঞ্জ হচ্ছে আমার বানানোটা। তো আমি এখন আমার চাটা এনজয় করি, আর বেল বাজতো মনে হয় আমার মেহমান আসছেন, তো আমি চাটা খাই। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিই, বৃষ্টির মাঝে সুন্দর একটা ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো, আল্লাহ হাফেজ।